প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020-এর প্রশ্ন সমাধান। মূলত এই প্রশ্ন সমাধানটি করা হয়েছে অগ্রদূত সিরিজের সমাধান থেকে। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020-এর প্রশ্ন সমাধানের প্রথম প্রশ্নটি রয়েছে অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। এটি উত্তর গ, বিসর্গ সন্ধি, যেটি অহ যোগ অহ অর্থাৎ বিসর্গ সন্ধি। এটি দুই নম্বর প্রশ্নটি রয়েছে নিচের কোনটি বিদেশি শব্দ। এটি হচ্ছে কলামন, মানে কলম, যেটি হচ্ছে আরবি শব্দ। তারপর তিন নম্বর প্রশ্নটি রয়েছে আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন। এবং চার নম্বর যে প্রশ্নটি রয়েছে কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে, এটি হচ্ছে ত্রিভুজ। এখানে ত্রিভুজ শব্দটি শুধুমাত্র শুদ্ধ বানানে লেখা রয়েছে। কলকল রবে নদী বইছে, এখানে কলকল কোন অব্যয়, এটি মূলত অনুকার অব্যয়। অনুকার অব্যয় হচ্ছে কোনো কিছুর অনুকরণে যে শব্দটা হয় বা কোনো কিছুর ধ্বনি, সেটি হচ্ছে অনুকার অব্যয়। ব্যবহারকারী সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম ভাষা, এটি হচ্ছে বিশ্বের বর্তমানে সপ্তম ভাষা। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় মেধাযোগ বিন, অর্থাৎ লাস্টে যদি বি থাকে সেক্ষেত্রে আমরা বিন প্রত্যয় যোগ করে আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারি। আট নম্বরটি রয়েছে গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে গুরুযোগ স, অর্থাৎ ব থাকলে পারে কোনো প্রকৃতি প্রত্যয়ের শেষে ব থাকলে অবশ্যই সেখানে এই এই শটি লেখা যায়, শুধুমাত্র এটি হবে। সুতরাং গৌরব, মানব, এগুলো যেগুলোই থাকবে সেগুলোতে আমরা শেষে এটা ব্যবহার করব। নয় নম্বরে রয়েছে অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি। এটি হচ্ছে গমনের পশ্চাৎ, এটি হচ্ছে অনুগমন। তারপর দশ নম্বর প্রশ্নটি রয়েছে অনির্বাচনীয় শব্দটির অর্থ কী। অনির্বাচনীয় শব্দটির অর্থ গ নম্বরে যেটি বর্ণনা অতীত। এগারো নম্বরে হচ্ছে কার্যে বিরতি বাগদাটির কোনটির ক্ষেত্রে প্রযোজ্য, এটি হবে হাত গোটানো। কার্যবিরতি, হাত গোটানো, এই বাগদাটির অর্থটি। নিচের কোন বাক্যটি শুদ্ধ, এটি সঠিক উত্তর হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে, উত্তর ঘ। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না বাক্যটির বাক্য সংকোচন কোনটি হবে, এটি মূলত ক নম্বরে অজ্ঞাত কুলশীল। তার মানে যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না সেটি হচ্ছে অজ্ঞাত কুলশীল। চৌদ্দ নম্বর প্রশ্ন, যেটি বাংলা সাহিত্য থেকে এসেছে, কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি, এটি হচ্ছে পদ্মগোফরা। পনেরো নম্বর প্রশ্ন, প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকারকে, শেখ ওয়াহিদ। ষোলো নম্বর প্রশ্নটি, মাতৃভাষা যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এই উক্তিটি কে করেছেন, এই উক্তিটি করেছেন মূলত মীর মোশাররফ হোসেন, উত্তর গ। সতেরো নম্বর প্রশ্ন, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই লাইনটির লেখকে, এই লাইনটির লেখক হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। আঠারো নম্বর প্রশ্ন, আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা লালন শাহ। এবং উনিশ নম্বর যে প্রশ্ন রয়েছে, খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি, অর্থাৎ খনার বচন মূলত কৃষির উপর ভিত্তি করে রচিত হয়েছে। বিশ নম্বরের যে প্রশ্নটি রয়েছে, রূপসার ঘোলার জলে হয়তো কিশোর এক সাদা সেরা পালে ডিঙ্গা পায়, কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন, এটি হবে রূপসা নদী, যেটি রূপসাহালাল, যেটি রূপসাহালাল ব্যক্তির নামে এই নদীটির নামকরণ করা হয়েছে। আর বাংলাদেশে একটিমাত্র নদী যেটি ব্যক্তির নামে নামকরণ করেছে সেটি হচ্ছে রূপসা নদী। তারপরে ইংরেজি অংশের সমাধান এবং গণিত অংশের সমাধান, ইফ দ্য প্রাইস ইজ ল ডিমান্ড ড্যাশ, এটি হবে উত্তর খ নম্বরে যেটি উইল ইনক্রিজ, এটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ থেকে এসেছে। তারপরে দুই নম্বর যেটি রয়েছে, টু এক্স ইকুয়েল থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়েল কত, এটি মূলত হবে ক নম্বরে যেটি রয়েছে দশ, উত্তর দশ। তিন ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে একশো গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতটি চারা রোপণ করা যাবে, এটি মোট একান্নটি চারা রোপণ করা যাবে। চার নম্বর, সকালে উঠে আমি মনে মনে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটি হচ্ছে মূলত মদন মোহন তর্কালঙ্কারের। পাঁচ নম্বরে রয়েছে, দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য বোতল, অর্থাৎ মিল্ক হচ্ছে আনকাউন্টেবল হওয়ার জন্য এখানে আনকাউন্টেবলের এ লিটল ব্যবহার করা হয়েছে। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়, এটিও মূলত সতেরোই আগস্ট দুই হাজার সতেরো, উত্তর ক। সাত নম্বরে, এসডিজি এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত, এটি হচ্ছে চার নম্বর অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত রয়েছে। আট নম্বরে, যার বংশ পরিচয় স্বভাব কেউ জানে না সেটি হচ্ছে মূলত অজ্ঞাত কুলশীল। এবং নয় নম্বরে যেটি হচ্ছে, বত্রিশের দুই ভিত্তিক লগারিদম হচ্ছে পাঁচ, অর্থাৎ দুইয়ের উপরে পাঁচ দিলেই
পাওয়ার ফাইভ দিলে 32 পাবো আমরা। হোয়াট ইজ অ্যান এপিক? এটির মূলত এ লং পয়েম। এবং 11 নম্বর প্রশ্নটি, 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? এটি উত্তর খ নম্বরে 60। 12 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটি হচ্ছে, সূর্য পূর্ব দিকে উদিত হয়। 0.0001 এর বর্গমূল হচ্ছে 0.01। কার্যবিরতি, এর অর্থ হচ্ছে হাত গুটানো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এটি হবে মূলত 9899। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সেন্টিমিটার? এটি হবে 98 বর্গ সেন্টিমিটার। 17 নম্বরটি রয়েছে, পানিতে কোন রাসায়নিক উপাদানের আদিকে শ্যাওলা জন্মে? এটি হচ্ছে ফসফেট ও নাইট্রোজেন। উত্তর খ নম্বরে। 18 নম্বর হচ্ছে, আমার ঘরের চাবি পরের হাতে, এটি হচ্ছে মূলত লালন শাহের গান। 19 নম্বরে, একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলে ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? এটি হবে 500 মিটার। 20 নম্বরে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে বাক্সের সংখ্যা হবে? এটি মূলত কতে রয়েছে? 1টি। প্রিয় বন্ধুরা, এই ছিল আপাতত আপনাদের জন্য, এবং পুরো ভিডিও পুরো প্রশ্ন সমাধানটি নিয়ে আপনার সামনে অচিরে আমরা হাজির হচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন চালু করে রাখবেন। আমাদের পূর্ণ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রটির সমাধান দেখতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।